আসসালামু আলাইকুম, আমি মোসাম্মা জেবুননেসা, সহকারী শিক্ষিকা আমরাগাছিয়া মাধ্যমিক বিদ্যালয় মঠবাড়িয়া পিরোজপুর। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের ভাষা সম্পর্কে আলোচনা করব। মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব। মানুষের মনের মধ্যে সবসময় নানা বুদ্ধি ও ভাবের আনাগোনা চলে। সেই বুদ্ধি আর ভাব ইশারায় নানা অঙ্গভঙ্গি করে, ছবি বা নাচের মাধ্যমে সেটা প্রকাশিত হতে পারে। কিন্তু মনের ভাব প্রকাশের জন্য মুখ থেকে নিঃসৃত যে ভাষা বের হয় আসে, সেটা অন্য কোনো মাধ্যম দ্বারা কিন্তু সেটা কিছুতেই সম্ভব না। আমরা সংক্ষেপে বলতে পারি, ভাষা বলতে বোঝায় মানুষের মুখ থেকে যে অর্থপূর্ণ ধ্বনি বের হয়ে আসে, সেটাকেই আমরা ভাষা বুঝি। এই অর্থপূর্ণ ধ্বনিই হলো ভাষার প্রাণ। ভাষার সংজ্ঞা দিতে গিয়ে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় লিখেছেন, মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি হলো ভাষা। কোনো বিশেষ জনসমাজে সেটা ব্যবহৃত হয়, স্বতন্ত্রভাবে সেটা অবস্থিত থাকে তথা বাক্যে ব্যবহৃত হয়, সেই শব্দ সমষ্টিকেই আমরা ভাষা বলি। এখন ভাষার প্রকার ভেদ ভাষার দেখো, বাংলা ভাষাকে প্রধানত দুই ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে মৌখিক আর একটা হচ্ছে লৌখিক। এখানে মৌখিক বলতে মুখ থেকে নিঃসৃত যে ভাষা সেটাকেই বলা হয় মৌখিক, আর লৌখিক বলতে বোঝা যায় লেখার ভাষা। এখন দেখো, মৌখিক ভাষাটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে আঞ্চলিক আর একটা হচ্ছে প্রমিত। আর লৌখিক ভাষাটাকেও দুইভাবে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে চলিত আর একটা হচ্ছে সাধু। এখন আমাদের জানা দরকার ভাষার রূপভেদ কী। ভাষার রূপভেদ হচ্ছে তিনটি উপায়ে ভাষার রূপ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের জানা দরকার সাধু ভাষার বৈশিষ্ট্য কী। সাধু ভাষার বৈশিষ্ট্য মূলত পাঁচটি। একটা হচ্ছে সাধু ভাষার রূপ অপরিবর্তনীয়, এটার রূপ কোনো পরিবর্তন হয় না। আরেকটা হচ্ছে এ ভাষারীতি ব্যাকরণের সুনির্ধারিত নিয়মকানুন সবসময় মেনে চলে। সাধু ভাষারীতি তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার এই ভাষারীতিতে বেশি ব্যবহৃত হয়। সাধু ভাষারীতি শুধু লেখায় ব্যবহার করা হয়, তাই কথাবার্তা, বক্তৃতা, ভাষণ ইত্যাদিতে বেশি ব্যবহার করা এটা হয় না। সাধু ভাষারীতিতে সর্বনাম এবং ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহৃত হয়। এটা হলো সাধু ভাষারীতির বৈশিষ্ট্য। এখন আমাদের চলিত ভাষারীতির বৈশিষ্ট্য সম্পর্কে জানা দরকার। চলিত ভাষারীতির বৈশিষ্ট্য পাঁচটি দেখো। চলিত ভাষা সর্বজন গ্রাহ্য, মার্জিত এবং গতিশীল ভাষা, তাই এটি মানুষের কথাবার্তা এবং লেখার ভাষা হিসেবে ব্যবহার করা হয়। এটি একটি পরিবর্তনশীল ভাষা। এ ভাষারীতি ব্যাকরণের প্রাচীন নিয়মকানুন মেনে চলে না। তারপরে চলিত ভাষারীতি অপেক্ষাকৃত সহজ সরল শব্দের ব্যবহার বেশি করা হয়, তাই এটি সাবলীল, চটুল এবং জীবন্ত। বলার ও লেখার ভাষা বলেই এ ভাষা বক্তৃতা, ভাষণ, নাটকের সংলাপ এবং সামাজিক আলাপ আলোচনায় চলিত ভাষাটি বেশি ব্যবহার করা হয়। চলিত ভাষারীতিতে সর্বনাম এবং ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয়। দেখো, সাধু ভাষায় কিন্তু সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহার করা হয়, আর চলিত ভাষায় কিন্তু তোমার সর্বনাম ও ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমরা, সাধু ও চলিত ভাষার মধ্যে কিন্তু কিছু পার্থক্য পরিলক্ষিত হয়। দেখো, সাধুরীতির পার্থক্য দেখো। সাধু ভাষারীতি সর্বজন গ্রাহ্য লেখার কাজ, আর চলিত ভাষারীতি হচ্ছে সর্বজন বোধ্য মুখের ও লেখার ভাষা। সাধু ভাষারীতি সবসময় ব্যাকরণের নিয়ম মেনে চলে,
কিন্তু চলিত ভাষা সবসময় ব্যাকরণের প্রাচীন নিয়ম মেনে চলে না। সাধু ভাষার পদবিন্যাস রীতি সুনির্দিষ্ট, আর চলিত ভাষায় পদবিন্যাস রীতি কিন্তু পরিবর্তিত হয়। সাধু ভাষায় তৎসাম বা সংস্কৃত শব্দের ব্যবহার বেশি, কিন্তু চলিত ভাষায় তৎসাম বা সংস্কৃত শব্দের ব্যবহার কম। সাধু ভাষা বক্তৃতা, ভাষণ এবং নাটকের সংলাপের উপযোগী নয়। চলিত ভাষা বক্তৃতা, ভাষণ এবং নাটকের সংলাপের উপযোগী। সাধু ভাষা সর্বনাম, ক্রিয়া এবং অব্যয়পদের পূর্ণরূপ ব্যবহৃত হয়, কিন্তু চলিত ভাষায় তৎসম সর্বনাম, ক্রিয়া বা অব্যয়পদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। সাধু ভাষা গুরুগম্ভীর, দুর্বোধ্য এবং মন্থর, কিন্তু চলিত ভাষা তোমার চটুল, সরল এবং সাবলীল। সাধু ভাষারীতি অপরিবর্তনীয় বলে এটা কৃত্রিম, আর চলিত ভাষারীতি তোমার পরিবর্তনশীল, তাই এটা একটি জীবন্ত ভাষা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আরেকটি জিনিস লক্ষ্য করবে, তোমার সাধু চলিত ভাষারীতিতে কিন্তু আরও চারটি পার্থক্য দেখা যায়। সেই পার্থক্য চারটি হচ্ছে, আমরা যে পাঁচটা পদ সম্পর্কে পূর্বের ক্লাসে জেনেছি, সেই পাঁচটা পদের দেখো চারটি পদেও কিন্তু এই সাধু ভাষারীতি পরিবর্তন হয়। দেখো, একটি হচ্ছে বিশেষণ পদের রূপে, দুই নম্বর হচ্ছে সর্বনাম পদের রূপে, তিন নম্বর হচ্ছে ক্রিয়াপদের রূপে, তারপর হচ্ছে চার নম্বর অব্যয়পদের রূপে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনলাইন ক্লাসগুলো রীতিমতো কিন্তু দেখবে, তোমরা বাড়িতে কিন্তু বেশি ঘোরাফেরা করবে না, তোমরা বাড়ির ক্যাশটা লিখে নাও, বাড়ির ক্যাশ শোনো। তোমরা সাধু চলিত ভাষা কাকে বলে পাঁচটি পার্থক্য সহ তুমি উদাহরণ দাও। তোমরা কিন্তু এই প্রশ্নটা লিখে স্কুলে তোমরা জমা দিবে। ধন্যবাদ তোমাদের সবাইকে। অনলাইন ক্লাসে তোমাদের সাথে আগামী ক্লাসে আবার দেখা হবে। তোমরা সবসময় স্বাস্থ্যবিধি মেনে চলবে, এই করোনাকালীন সময়ে তোমরা নিজেদেরকে সুরক্ষিত রাখবে, বাহিরে বিনা প্রয়োজনে বের হবে না, বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। ধন্যবাদ তোমাদের সবাইকে, আল্লাহ হাফেজ, আগামী ক্লাসে আবার দেখা হবে।